ফের চুরির ঘটনা জগৎবল্লভপুরে। একের পর এক চুরির ঘটনায় কপালে ভাঁজ সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী এবং প্রশাসনের। দুদিন আগে সরকারি প্রকল্পের ঢুকে 10 লক্ষ টাকা সামগ্রী চুরির পর এবার জগৎবল্লভপুরের পাতিহালে একটি স্যানিটারি শপে গোডাউন থেকে গাড়ি দাঁড় করিয়ে 3 লক্ষ টাকার প্লাস্টিকের পাইপ ও সামগ্রী চুরি। চুরির ঘটনা সিসিটিভি বন্দী, যাওয়ার সময় ভেঙে দেওয়া হয় ক্যামেরা। সিসিটিভি ফুটেজ দেখেই দুষ্কৃতীদের খোঁজে পুলিশ। একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ সাধারণের। জগৎবল্লভপুর থানা এলাকার ঘটনা। এই পাইপ চুরি হয়েছে কালকে রাত্রিরে 12টা নাগাদ এই সিসি ক্যামেরা ভেঙে দিয়ে, আর এইখানের পাইপ, এই সামনের পাইপ হাতি গাড়ি করে এসে 3-4 জন এসে চুরি করে নিয়ে চলে গেছে। শুধু পাইপ, শুধু আমাদের এখানে পাইপ সংক্রান্ত আনুমানিক 3.5-4 লক্ষ টাকা। কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্ক তো জগৎবল্লভপুরে তো আছেই, আর পুরোপুরি আতঙ্ক না, চিনতে পারা যায় না। আমাদের সিসি ক্যামেরায় মুখটা বোঝা যাচ্ছে খানিকটা, খানিকটা ভিডিও রেকর্ডিং আছে একটা ক্যামেরা, ওটা দেখে নেবে। আর চলে সিভিক পুলিশ থাকে, পেট্রোলিং চলে, তারপর তো চুরি হয়ে গেছে। 40 বছর আমাদের এখানে বসে এখানে ফেলে ছড়িয়ে কারবার হচ্ছে, তার সত্ত্বেও এখন এই আতঙ্ক। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম বসন্ত দেব।